সুপ্রভাত বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা ভালো আছি। আর এই বৃষ্টি ভেজা দিনে মাছ নিয়ে এসেছে, আর মাছ কাটবো আমি এখন। মাছ একটা কেটেও ফেলেছি আর একটা কাটবো। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মাছটা কেটে নিই আমি। পুকুরের টাটকা মাছ নিয়ে এলো, কাতলা মাছ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ভিজে ভিজেই মাছ কাটছি, মাথায় গামছা ঢাকা নিয়ে। আর এখনই স্নান করব। এই যে বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে, তাও দেখুন নড়ছে এখানটা। এই যে কানের এখানটা এখনো নড়ছে। এই যে মাছটা কাটছি, দেখুন টাটকায় কত রক্ত, লাল একদম তাজা রক্ত। তো বন্ধুরা দেখুন, মাছটা কাটা হয়ে গেছে, তবু এখনো চোখটা নড়ছে। হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার কি সুন্দর রাখা ধরে গেছে। এখন আমি কড়াই বসাবো। কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে নুন হলুদ মাখবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। নুন হলুদ মাখাবো, আগে হলুদটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। এরপর নুন হলুদটা ভালো করে মেখে নেবো। এই যে নুন হলুদটা মাখছি। বন্ধুরা এবার আমি মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মাছ মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। বন্ধুরা আমি এখন মাছগুলো একবার উল্টে নিই। তো বন্ধুরা আমি মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন এই মাছগুলো তুলে নিচ্ছি, খড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিলাম, আর বাকি মাছগুলো এভাবে ভেজে নেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, এইগুলো ভাজা হলে মাছ ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখন মাছের ঝোলের জন্য মশলা বেটে নিই। এই যে জিরে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবই নিয়েছি। আমার জিরে বাটা হয়ে গেছে, এখন আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে নেব। এই যে বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নি, বাটির মধ্যে তুলে নিলাম মশলাটা। আমার মাছ ভাজা তেল কিছুটা রয়ে গেছে, আর একটু দেবো ঝোলের জন্য। মাছের ঝোল হবে, তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। আবার মশলাটা ঢেলে দিচ্ছি, একটা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জল দেবো। ঝোলে পরিমাণ মতো লবণ দিচ্ছি, ঝোলটা ফুটে গেলেই মাছগুলো ফেলে দেবো। এই যে আমার ঝোলটা টকবক করে ফুটছে, এখন আমি মাছগুলো ফেলে দেবো এই ঝোলের মধ্যে। মাছগুলো ফেলে দিলাম ঝোলের মধ্যে, একবার নেড়ে নেবো। এরপর ভালো করে কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার ঝোলটা এখন হয়ে গেছে, আমি এখন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আমি বাটির মধ্যে ঝোলটা ঢেলে নিয়েছি, আর এখন এই মাছের ঝোল আমার রান্না হয়ে গেল। তো বন্ধুরা দুপুর বেলায় আমরা খেতে বসেছি, আর মাছের ঝোল তো রান্না করা আপনাদেরকে দেখালাম। আর বাড়িতে রান্না হয়েছে আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি, আর মাছের ঝোল, আর এই যে টমেটো আর বড়ি দিয়ে টক। তো আমরা এখন খাওয়া শুরু করছি সবাই মিলে একসাথে। আজ সারাদিন মেঘ, কি বলবো, বাইরে বাঁকুড়া বৃষ্টি পড়ছে,
আরে বাবা করে বন্ধ হচ্ছে, ওদের তো মুখ দেখতে বেশি না। ঠান্ডাও লাগছে গো শীতের দিনে বৃষ্টি। মাছের ঝোল দারুণ লাগছে। তো বন্ধুরা আমরা এখন খেয়ে নি। মাছের ঝোলটা দারুণ হয়েছে খেতে, সব রান্নায় ভালো হয়েছে, দারুণ হয়েছে। ফুলকপি, ফুলকপি বলছি বাঁধাকপির তরকারি, মাছের ঝোল। হ্যাঁ তুমি হয়ে গেছো নিতে আসতে আগে, বা তোর মা আপনি তো ফাঁকা ছেড়ে দিয়েছো তো ছোট। দারুণ লাগলো, কিন্তু দারুণ টেস্ট। সব পুকুরের এমনি টেস্ট হয় না। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।